যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার কাছে একটা ফোন আছে, ফোনটার মডেল হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন লাইটেল, নতুন ফোন একদম লাইটেল A4। এটা এখন আমি রিসেট দিব, যেভাবে রিসেটটা দেখিয়ে দিব এখন আপনাদেরকে, যেইভাবে রিসেট দিতে হয় কিপ্যাড ফোনের। এটা একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা জানিয়ে দিব এখন। সো প্রথমে আমাকে ফোনটা অন করতে হবে, আমি ফোনটা অন করবো। দেখতে পাচ্ছেন ফোনটা অন হয়ে গেছে। সো এখন আমি এটা যেভাবে রিসেট দিব, এটার মডেল হচ্ছে লাইটেল A4। রিসেট দেওয়ার জন্য আমাকে একটা অপশন চাপতে হবে, সেটা হচ্ছে গিয়ে মেনু। মেনুতে যাওয়ার পর এখান থেকে আমাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে গিয়ে সেটিং। দেন এখন এখান থেকে আমি সেটিংটা খুঁজে বের করবো। দেখতে পাচ্ছেন সেটিং, এটা সেটিংয়ে ঢোকার পর আমি এখন যেটা করবো, ওকে 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 ক্লিক করবো। ওকে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে আমাকে একটা অপশন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা অপশন আছে রেস্টোর ফ্যাক্টরি সেটিং। আমি এখন রেস্টোর ফ্যাক্টরি সেটিংটা সিলেক্ট করবো। এখানে নাই, ফোন সেটিংয়ে ঢুকবো, ঢোকার পর ওকে দিব। এইখানে দেখতে একদম নিচে চলে যাব, দেখতে পাচ্ছেন রেস্টোর ফ্যাক্টরি সেটিং লেখাটা আসছে। দেন এখন ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আপনাকে একটা অফিসিয়ালি পাসওয়ার্ড আছে, এটা লগ ইন করতে হবে। আই লাইটেল A4 এর অফিসিয়াল একটা পাসওয়ার্ড আছে, সেটা এখানে লগ ইন করতে হবে। লাইটেল A4 এর অফিসিয়াল একটা পাসওয়ার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে 1234, 1234। এখানে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে, এটা নির্দিষ্ট যে পাসওয়ার্ড আছে সেটা হচ্ছে ইয়া 1234। দেন ওকে দিয়ে দিব। আপনাকে আবার বলছি এটা নির্দিষ্ট একটা পাসওয়ার্ড হচ্ছে গিয়ে 1234, লাইটেলের A4 1234, পাসওয়ার্ড হচ্ছে গিয়া 1234। এটা রিসেট হয়ে গেছে এখন। ফোনটি ফুলি রিসেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট। বাই।